তো এখন আপনি আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে এক ক্লিকে আপনার এরকম ভয়েসকে ঠিক এরকম কাচের মতো ক্লিয়ার করে নিতে পারবেন খুব সহজে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যেটি আমি আমার বাসার ছাদে রেকর্ড করেছি এবং আমার আশেপাশে প্রচুর নয়া ছিল এবং আমার বাসার পাশে একটি রাস্তাও ছিল। তো চলুন ভিডিওটি দেখে আসি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার বাসার ছাদে রেকর্ড করা হচ্ছে এবং আমার ভয়েসটা সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে রেকর্ড করতেছি এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর নয়েজ রয়েছে এবং আমার বাসার পাশেই একটা রাস্তা রয়েছে এবং সেখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে। তো ভিডিওটিতে দেখলেন যে আমার ভিডিওর আশেপাশে কত নয়েজ এবং আমার বাসার পাশে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি এডিট করে দেখাবো কীভাবে আপনি এই ভিডিওর অডিওর সাউন্ডটি একদম পুরোপুরি নয়েজ মুক্ত করতে পারেন। তো যেহেতু আমাদের এটি একটি ভিডিও ফাইল, তো আমাদেরকে প্রথমেই এই ভিডিও ফাইলটা থেকে আমাদের অডিওটিকে আলাদা করে নিতে হবে। তো আলাদা করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাব। এছাড়াও আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন, যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায়। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফোনের স্ক্রিন। তো গাইস, ভিডিও থেকে অডিও ফাইলটি আলাদা করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেব। তো আমরা সরাসরি চলে গেলাম প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব MP3 ভিডিও কনভার্টার। দেখেন নিচে চলে আসছে MP3 ভিডিও কনভার্টার, আমরা এই লেখাটির উপরে ক্লিক করে দিলে অ্যাপটি চলে আসবে। তো আমরা অ্যাপটিকে ইনস্টল করে নেব। তো যেহেতু আমার ফোনে আগে থেকে ইনস্টল করা ছিল, আমি আর নতুন করে ইনস্টল করব না, তাই আমি সরাসরি এই ওপেন লেখার উপরে ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করে নেব। তো অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে সিলেক্টে ক্লিক করে দেবো। সরাসরি সিলেক্টে ক্লিক করার পরে আমাদের মেমোরিতে নিয়ে যাবে সরাসরি। তো মেমোরিতে নিয়ে আসার পর তো আমরা আমাদের যে ভিডিও ফাইলটি থেকে অডিও আলাদা করবো সেই ভিডিওটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এই চেঞ্জ অপশানে একটু ক্লিক করব। ক্লিক করে আমাদের ভিডিও ফাইলটির নামটা চেঞ্জ করে দেবো, একটু পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আমরা এর সামনে কিছু একটা অ্যাড করে দিই। যেমন আমরা যদি এখানে লিখি নয়েস ফ্রি NOISE নয়েস ফ্রি FRW নয়েস ফ্রি লিখে আমরা ওকে করে দেবো এবং ওকে হয়ে গেছে। এবং নিচে আপনারা দেখতেছেন যে কনভার্ট লেখা আছে, আমরা এই কনভার্টে ক্লিক করে দেব। তো কনভার্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের অডিও ফাইলটি চলে আসছে। আমরা এখন ব্যাকে চলে আসব এবং ব্যাকে চলে আসার পর এবার আপনাদের যেটা করতে হবে, অডিও ফাইলটির নয়েজ রিমুভ করতে হবে। সেজন্য আমরা সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ফোনের ওপেরা মেনুতে চলে যাচ্ছি। ওপেরা মেনুতে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ বক্সে গিয়ে লিখব অ্যাডোবি ব্রডকাস্ট। তো অ্যাডোবি ব্রডকাস্ট লিখে আমরা এখানে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে অ্যাডোবি ব্রডকাস্টের একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেব। তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমাদের এই ওয়েবসাইটটিতে আমাদের একটি অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে। তো অ্যাকাউন্ট সাইন ইন করার জন্য আমি কর্নারে সাইন ইন যে অপশানটা আছে ওটাতে চলে যাব সরাসরি। চলে যাওয়ার পর এখানে আমাদেরকে ইমেল দিতে বলবে, তো আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো অথবা আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন, এখানে ক্লিক করলে আপনার অটোমেটিকলি যে ফোনের জিমেল অ্যাকাউন্ট আছে সেটা নিয়ে নেবে, আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো দেখেন এখানে আপনার যে জিমেলগুলো আছে এখানে শো করতেছে। তো আমি একটা জিমেলকে সিলেক্ট করে নিলাম। তো জিমেল সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে সাইন ইন কমপ্লিট। তো সাইন ইন কমপ্লিট হওয়ার পর আমরা সরাসরি স্ক্রল করে একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে দেখবেন AI পাওয়ার্ড অডিও, এখানে একটা স্পিকারের
আইকন দেওয়া আছে, তো আমরা এই যে ট্রাই ইট আউট এই লেখাটার উপরে ক্লিক করে দিব। ট্রাই ইট আউট লেখাটার উপরে ক্লিক করার পর এখানে বলতেছে যে সিলেক্ট অ্যান অডিও ফাইল, তো আমরা এই আপলোডের উপরে ক্লিক করে দিব। আপলোডের উপর ক্লিক করার পর আপনার সরাসরি ফাইলে প্রবেশ করতে বলবে, আপনি ফাইলে প্রবেশ করবেন এবং হচ্ছে আপনি যে অডিওটি এখানে ইনপুট করতে চান সেই অডিওটিকে সার্চ দিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা ভিডিও ফাইল থেকে অডিও আলাদা করেছি এবং একটি নাম দিয়েছিলাম নয়েস ফ্রি, NOISE নয়েস, দেখেন নয়েস লেখার সাথে সাথেই চলে আসছে নয়েস ফ্রি, যে আমাদের ফাইলটা ছিল ওইটা আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেবে, নিয়ে অডিও ফাইলটির নয়েজগুলো রিমুভ করবে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখেন আপনার অডিও ফাইলটির নয়েজ রিমুভ হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে যে এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, আমরা সরাসরি ডাউনলোড লেখার উপরে ক্লিক করে দেব। তো ডাউনলোড লেখার উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ফাইল নেম চলে আসছে, আমরা এখান থেকে ইচ্ছা করলে ফাইল নেমটা চেঞ্জ করতে পারি। তো আমরা আপাতত আচ্ছা চেঞ্জ করে দিলাম নয়েস ফ্রি, এখানে সামনে একটা ওয়ান দিয়ে দিলাম, তো ওয়ান আচ্ছা সরি আমি টেস্ট দিয়ে দিচ্ছি সামনে, TEST টেস্ট নয়েস ফ্রি দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম এবং আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। আমাদের অডিও ফাইলটি এখন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে ব্যাক চলে যাব এবং ব্যাক চলে যাওয়ার পরে আমাদের এবার ওই ভিডিওটিতে এই নয়েস ফ্রি অডিওটা ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার এবার, ক্যাপকাট। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন আমরা সরাসরি প্রবেশ করবো। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করলে আপনার এই অ্যাপসটি চলে আসবে, আপনি ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো আমরা সরাসরি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিলাম এবং আপনি যে ভিডিওটির অডিও ক্লিয়ার করবেন সেই ভিডিওটিকে আমরা এখানে ইনপুট করব। তো আমরা যেহেতু ভিডিওটি আগে থেকে করে রেখেছিলাম, তো আমরা এই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার বাসা, সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব এখানে, দেখেন অডিও বলে একটা অপশন আছে, আমরা এই অডিওতে ক্লিক করে দিব। অডিওতে ক্লিক করার পরে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে মেমোরির একটা চিহ্ন দেওয়া আছে, এই মেমোরির আইকনটিতে ক্লিক করে দেব। মেমোরি আইকনে ক্লিক করার পর ফ্রম ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে দেব এবং এখানে আমরা সার্চ করব আমাদের যে অডিওটি আমরা ডাউনলোড করলাম, যে নাম দিয়ে রেখেছিলাম সেই অডিওটি আমরা এখন এখানে ইনপুট করব। তার জন্য আমি সার্চ করতেছি, যেহেতু আমরা টেস্ট দিয়ে লিখেছিলাম TEST টেস্ট নয়েস ফ্রি, আমরা এই যে পেয়ে গেছি চলে আসছে। আমরা এটাকে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আমরা এটিকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা এবার যেটি করতে হবে, আমাদের যে ভিডিওটি আমরা এখানে এনেছি এই ভিডিওর সাউন্ডটা মিউট করে দিতে হবে, আগের যে সাউন্ডটা নয়যুক্ত সাউন্ডটাকে আমরা এখান থেকে মিউট করে দেবো। তো আমরা এই যে এখানে মিউট লেখা আছে মিউটে ক্লিক করে দেবো, এটা মিউট হয়ে যাবে। এবং আমাদের এবার যদি আমরা এখান থেকে প্লে করি, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার বাসার সাদের রেকর্ড করাচ্ছে এবং আমার ভয়েসটা সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে রেকর্ড করতেছে এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর নয়েজ রয়েছে এবং আমার বাসার পাশে একটা রাস্তা রয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে। তো আপনি এবার যেটা করতে পারেন, এই ভিডিওটিকে সরাসরি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ডাউনলোডের আইকনটাতে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনি আপনার হাতের ফোন দিয়ে ভিডিও করে সেই ভিডিওর অডিওকে এডিট করবেন এবং আপনার ভিডিওর সাউন্ডকে অনেক কোয়ালিটিপূর্ণ করে তুলবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন এবং যদি আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।